那个上面是呀。গোলাপী বেগমের বয়স যখন প্রায় 70, তখন ঢাকার বস্তি জীবন থেকে তাকে শরীয়তপুরে নিজের কাছে নিয়ে আসেন তার ছেলে নুরুমিয়া। কিন্তু ছেলেরও তো দুর্দশা শেষ নেই, তার ভিটা বাড়ি বা মাথা গোজার কোনো ঠাঁই নেই, রাখবে কোথায় তার মাকে। 2006 সাল থেকে তাই গোলাপী বেগম বাস করেছেন ছোট্ট একটি নৌকায়। 14 বছরের ভাসমান জীবন শেষে এখন তার বয়স 85 বছর। কখনো ভাবেননি নিজের ঘর হবে, জীবনের শেষ সময়টুকু নদীতে ভেসে ভেসে কাটাতে হবে, এটাই ভেবে নিয়েছিলেন নিয়তি। কিন্তু যা ছিল তার স্বপ্নেরও বাইরে তাই হয়েছে তার জীবনে। এখন পাকা বাড়িতে নিজের সংসার গোলাপী বেগমের।